আর এদিকে কুলতলি ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন। তিনি কি বললেন? তিনি বলেন, দু একটা ঘটনা ঘটে গেলেই চিৎকার চেঁচামেচি হয়, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে নাগরিক আন্দোলনকেই কটাক্ষ করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন সাধারণ মানুষও তুলছেন, অন্যদিকে পুলিশকে বরাদ সার্টিফিকেট দিচ্ছেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। অভয়া হোক বা কুলতলির ছোট্ট উমা, নারী নির্যাতনের ঘটনায় আজ জর্জরিত বাংলা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বাংলায় কিছু ঘটে গেলে চিৎকার বেশি হয়। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। এদিকে কুলতলির ঘটনাতেও একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় যখন কাঠগড়ায় পুলিশ, তখন তাদের পাশেই দাঁড়াতে দেখা গেল পুলিশ মন্ত্রী মমতাকে। পূজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়, বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা, এই কাজগুলো কেউ মনে রাখে না। একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার্স। আর কত অভয়া বা উমাকে প্রাণ দিয়ে সেই ভুলের মাশুল চোকাতে হবে। মানুষ কোথাও পুলিশের প্রতি আস্থা দেখাচ্ছে না তো, এবং আমি এটাই বলছি যে এটা হচ্ছে সাইন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই মুহূর্তে বাংলার মানুষের কোনো আস্থা নেই, সেই জন্য আমরা ওনাকে বারবার বলছি অনেক হয়েছে আপনি। এদিকে পক্সো আইনে মামলা রুজু না করায় কুলতলির ঘটনায় হাইকোর্টে ভর্ৎসিত হয়েছে পুলিশ, কিন্তু তাতেও জেলা পুলিশের সুর নরম হয়নি। ভিক্টিমের বাবা, ভিক্টিমের মা, ভিক্টিমের ফ্যামিলি, ওনারা যা চাইছে আমরা ওনাদেরকে ওই সাপোর্ট দিচ্ছি। আমরা কিন্তু হাইকোর্টে গেছি আর মাননীয় বিচারপতি উনি এটাকে অর্ডারও দিয়েছেন আমাদের ফেভারে। জয়নগরের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন নওশাদ সিদ্দিকী, পরে যান ছোট্ট উমার বাড়িতেও। এদিন দুপুরেই কুলতলিতে কলকাতা থেকে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা যান নিহত উমার বাড়িতে, রাতে যান আরজিকরের জুনিয়র চিকিৎসকরাও, বাদ যায়নি সিপিএম জেলা নেতৃত্ব। এসবের মাঝে চাপা পড়ে যাবে না তো খুপিয়ে কান্নার শব্দ রিপাবলিক বাংলা। শুরুতেই বলেছিলাম কুলতলি ঘটনার দিকে আমরা নজর রাখবো। কুলতলিকে উমাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনা আরও একবার নাড়া দিয়েছে আমাদের সমাজকে, সমাজের মানুষকে। অন্যদিকে রিপাবলিক যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে যেখানে অভিযুক্তের গতিবিধি, অর্থাৎ অভিযুক্ত সেদিন ঠিক কী করেছিল সেই সমস্ত তথ্য সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ সবটা নিয়েই প্রতিবেদন দেখুন। কুলতলির ছোট্ট উমার হত্যাকাণ্ড কি আকস্মিক নাকি পরিকল্পিত, এই জল্পনার মধ্যে প্রকাশ্যে ঘটনার দিনের সিসি ফুটেজ ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্ত মোস্তাকিনের সন্দেহজনক গতিবিধি। বিকেল 5:08 দোকানে কর্মরত অবস্থা দেখা যাচ্ছে মোস্তাকিন সর্দারকে। বিকেল 5:09 সেই দোকানের পাশ দিয়ে গেল ছোট্ট উমা, মোস্তাকিন লক্ষ্য করল তাকে। এরপর উমা যেই পথে গেল সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল মোস্তাকিন। বিকেল 5:13 সাইকেল নিয়ে উমা যেই পথে গেল সেদিকেই চলে গেল মোস্তাকিন। উধা হওয়ার আগে ছোট্ট উমার শেষ কয়েক মুহূর্তের সাক্ষী তার বান্ধবী, মেয়ের মুখ থেকে শোনা বিবরণ দিলেন সেই বান্ধবীর মা। মেয়ে খাবার কিনছিল, ও তখন ছাড় হয়ে গিয়ে অন্যজনের সাইকেলে এসছে, ও দেখতে পায়নি।
এবার কিছু দূর এসে ও যখন হাত ছড়ি দিয়ে বলছে, তখন ও বলছে যে বাড়ি যাচ্ছি, এই পর্যন্ত ও দেখেছে আর দেখেনি। সাইকেলে উঠেছে এইটুকু দেখেছে, তবে কার সঙ্গে কার সাইকেল ও জানে না, ও দেখেনি। কিন্তু কেই মোস্তাকিন সর্দার, যার বিরুদ্ধে ছোট্ট উমাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ? মোস্তাকিন সর্দার বয়স 18, পাড়ায় পাড়ায় পণ্য ফেরি করত, লোহার সামগ্রী কেনা বেচাই কাজ, মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ, আগে কখনো থানায় নথিভুক্ত হয়নি অভিযোগ। ছেলে হিসাবে একদম ভালো না। কেন এই কথা বলছেন, কি হয়েছিল এর আগে? তখন যখন ও সব সময় বাচ্চাদের এরকম এরকম করতো, সেটা আমরা এখন সব বাচ্চারা বলছে যে আমার কালকে দাবর দিয়েছে, ও বলছে আমার হাত ধরেছিল, ও বলছে আমার ডেকেছিল, এখন আমরা সেইগুলো খবর পাচ্ছি। অভিযুক্ত ধরা পড়লেও পুলিশের ভূমিকা মোটেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। ঘটনার তদন্তের পরও বক্সো ধারায় মামলা কেন করা হলো না পুলিশকে প্রশ্ন করেন বিচারপতি। কুলতলি কাণ্ডে কাকে বাঁচাতে চাইছে মমতার পুলিশ? পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল, আছে আর আগামীকালও থাকবে। আমরা এনশোর করবো উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাব। ছোট্ট উমার ময়নাতদন্ত নিয়ে এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবারই ছোট্ট উমার ময়নাতদন্ত হবে। কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকেরা। সোমবার বেলা 11:45 ময়নাতদন্তের জন্য দেহ যাবে। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ প্রত্যেকটি জায়গাতেই দেখাচ্ছে যে রাজ্য পুলিশ কীভাবে প্রত্যেকটি ব্যাপারেই স্পেশালি এই মানে অফেন্সেস টুয়ার্ডস উইমেন আর কি, এইগুলি তদন্ত করতে কিরমভাবে ব্যর্থ বা সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ হয়। ছোট্ট উমার হত্যার ঘটনায় এখন বহু প্রশ্নেরই উত্তর অজানা। আর কতদিন অভয়া ও ছোট্ট উমার মতো পরিণতি হবে এই বাংলার মেয়েদের, সেই উত্তর দিতে পারবে এই রাজ্যের পুলিশ প্রশাসন? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ছোট্ট উমার নারকীয় হত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে, প্রতিবাদে ঝড় উঠেছে। বিজেপির তরফ থেকে যে কুলতলি থানা অভিযানে যাওয়া হয় সেখানে পর্যন্ত ধুন্ধুমার, বিক্ষোভে নেমেছে বামেরাও। এক কথায় বলতে গেলে গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করছেন এই ঘটনায়, বিক্ষোভ দেখাচ্ছেন। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও করল বিজেপি। বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। রাজ্য সভাপতির উপস্থিতিতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের সরাতে নির্বিচারে লাঠি চালালো পুলিশ। কর্মীদের বিনা প্ররোচনায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের উপর পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ ঢিল মারছে, তখন আমাদের কর্মীরা উত্তপ্ত হয়ে যায়। এমনকি মহিলাদের উপর, এখানে কোনো মহিলা পুলিশ নেই আপনারা দেখেছেন। বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললো বিজেপি। এরকম তো হবেই, কারণ যারা দুষ্কৃতী, যারা ধর্ষণকারী, তারা বুঝে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা একটি মহিলাকে, একটি বাচ্চাকে, একটি বয়স্ক মহিলা, কোনো বাদবিচার নেই। মহিলা পেলেই হলো, শিশু হোক, বালিকা হলো হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, আর এখানে তো কোনো বিচার নেই। পুলিশ FIR নেয় না, ধারাগুলো লঘু ধারা দেওয়া হয়, তাই জন্য প্রতিদিন এইটা হচ্ছে, প্রতিদিন। আর এটাই হবে যতক্ষণ না সরকার বদলাবে। শুধু বিজেপি নয়, কুলতলি থানার সামনে বিক্ষোভ দেখায় বামেরাও। অন্যদিকে ছোট্ট উমার বিচারের দাবিতে কুলতলির গরানকাঠি মোড়ে অবরোধ করেন গ্রামবাসীরা। কুলতলির উমার ঘটনার প্রতিবাদে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চা।
তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে। এটা ছোট্ট উমারের নৃশংস হত্যার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। জেলায় জেলায় বিচারের দাবিতে হলো প্রতিবাদ বিক্ষোভ। কবে বিচার পাবে ছোট্ট উমা? রিপাবলিক বাংলা।